আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। টপু আসতে বেড়াইতে আমাদের সাথে মজা করতেছে অনেকক্ষণ, আর সাইফানও টপুকে চিনে গেছে, আকাশ ভাইয়া মনে করে খেলতেছে, ভালোই খুশি আছে। সাইফান, এটা কে সাইফান বলো তো? এটা কি? এটা ছাগল। আর এটা কে বলো তো, এই ভাইয়াটাকে বলো? এখন টপু হচ্ছে কি কাটবা? টপু কচু শাক। তবু কচু শাক কাটে দিবে আম্মুকে, দেখাচ্ছি তবু কিভাবে কচু শাক কাটে, চলো যাই। অনেক কচু শাক হয়েছে, আম্মু বলতেছে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করি। ওই ছোট ছোট গুলো নাও, টাটকা তাজা। হ্যাঁ হ্যাঁ নাও। আমি একটু কচু শাক নিয়ে যাব, সিদ্ধ করে নিয়ে যাব। সাইফান কি? ও সাইফানও দেখবে টপুকে। টপু আরো শাক তুলতেছে। দেখো অনেক তুলছে, আর লাগবে না মনে হয়। ওই যে ওই যে ওগুলা কচি টপু, ছোট ছোট দেখে তুল, এগুলো তো ফেলতেই হবে অনেক। না ভালোই তুলছে, খারাপ তুলে নেই, অনেক তুলে ফেলছে, আর লাগবে না যে টাটকা। আরো কচি কি চাও, একদম সবই তো জ্বালা আম্মু। হইছে? আর লাগবে না, এত হইছে শাক, কেউ না কেউ নিতে আসে না। আসো আসো সাইফান, আসো সাইফান, একা একা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। আসো সাইফান, আসো আসো আসো। আকাশটা এত সুন্দর লাগতেছে, লোভ সামলাতে পারলাম না, একটু ভিডিও করতেছি। অপূর্ব লাগতেছে, অপূর্ব, দেখতেই মন যাচ্ছে, আর এদিকে তাকায় থাকতেই মন যাচ্ছে আমার। পরিবেশটাও সুন্দর, আর গাছপালায় ভরা। তবু কাঁঠাল পাকছে নাকি দেখবি না? প্রতিদিন কাঁঠাল পাকছে, আর সবাই মিলে খেয়ে যাচ্ছে। একটা মজার জিনিস দেখাচ্ছি আপনাদেরকে, কাঁঠাল গাছ থেকে একটা পেকে একাই পড়ে গেছিল, গাছের মধ্যে মুচিটা লেগে আছে, চেক করা খুব কঠিন। আর একটা আমাদের কাছে লাভ আকৃতির কাঁঠাল হয়েছে, সেটাও দেখাইলাম। সাইপানকে দেখো, সাইপান কাঁঠাল দেখো তো, পাকছে নাকি? পাকছে। পাকে নেই বাবা, এগুলো কাঁচা। কাঁচা। এটা হচ্ছে তেজপাতা গাছ, প্রচুর তেজপাতা ধরছে দেখতে পাচ্ছেন। আর আম গাছ, আম গাছটা এত বিশাল বড়, সারা বাসাটাকেই আগলিয়ে রেখেছে ছায়াতে। আম্মু ইলিশ মাছের মাথা হলুদ লবণ দিয়ে মেখে একেবারে তেল দিয়ে ভেজে নিচ্ছে। ভাজা হয়ে গেল, তুলে ফেলছে। কচু শাকটা রান্নার জন্য কাঁচামরিচ, পেঁয়াজ আর রসুন কেটে নেওয়া শেষ, আর শাকটাকেও ধুয়ে কেটে একেবারে সিদ্ধ করে ফেলেছে। মাছ ভাজার তেলেই আম্মু সব কাঁচামরিচ রসুন পেঁয়াজ ভেজে নিচ্ছে। কচু শাকে একটু ঝাল টাল বেশি দিলে খুব মজা হয়, আম্মু তাই বলতেছে, একটু কাঁচামরিচ বেশি দিয়েছি। আজকে দুপুরে আম্মু কি কি রান্না করতেছে একটু বলি। আম্মু এটা ট্যাংরা মাছ দিয়ে কি করবা? আলু টমেটো দিয়ে একটু মাছ রাখা হবে। আর এটা কি মাছ? রুই। রুই দিয়ে কি করবা? রুই এমনি ভেঙে করবো। আর কিছু করবা? ডাল করবো, ডাল আর হচ্ছে পাতলা ডাল। মসুরের ডাল রান্না করবে, একেবারে প্রেশার কুকারে সিদ্ধ করতে দিচ্ছে। পেঁয়াজ কাঁচামরিচ রসুন লাল হয়ে যাওয়ার পরেই আম্মু কচু শাকগুলো দিয়ে দিচ্ছে। এখন লবণ দিয়ে দিচ্ছে, একটা ডাল ঘুটনি দিয়ে এভাবে ঘেঁটে নিতে হবে।
একটু এইভাবে করে ভালো করে ঘেটে নিতে হবে। এখন ভেজে নেওয়া ইলিশ মাছের মাথাগুলো এর সাথে মিলিয়ে দিতে হবে। শুধু কিন্তু খাটটাকে ঘেটে নিতে হবে, মাছগুলো ঘেটে নেওয়া যাবে না, নাহলে কাটা কাটা হয়ে যাবে। একেবারে কচু শাক ইলিশ মাছের মাথা দিয়ে ঘাটিটা রান্না হয়ে গেল, নামিয়ে ফেলতে হবে। আম্মু আমাকে সবকিছু টেস্ট করতে দেয়। লবণ ইসলাকে একটু দেখো, গরম অনেক। আম্মু হয়েছে, কিছু লাগবে না, সব ঠিক আছে, ভালো ঠিক আছে, বেশি মনে হচ্ছে না, মজা হয়েছে। ট্যাংরা মাছ রান্নার জন্য দুইটা আলু এভাবে করে আম্মু কুচি করে নিচ্ছে, এটা মাখিয়ে রান্না করবে। এর সাথে চার পাঁচটা পেঁয়াজও কেটে নেওয়া হচ্ছে, দুইটা টমেটো কুচি করে নেওয়া হয়েছে, আর সাত আটটা কাঁচামরিচ ফালি করে নেওয়া হয়েছে। আম্মু কিভাবে ট্যাংরা মাছটা মাখিয়ে রান্না করে সেটাই দেখিয়ে দিচ্ছি। মাছ আলু পেঁয়াজ সব ধুয়ে নেওয়া শেষ। আম্মু একেবারে ফ্রাই প্যানে মাছ পেঁয়াজ আলু সব নিয়ে নিছে। এখন শুকনো মরিচ দিয়ে দিচ্ছে এক চা চামচ, জিরা গুঁড়া এক চা চামচ, হলুদ আন্দাজ অনুযায়ী, লবণ, সরিষার তেল, সয়াবিন তেল, টমেটো কুচি, কাঁচামরিচ কুচি। আম্মুর কাছে ধনিয়া পাতা নাই, আমাকে আগেই বলছে, ধনিয়া পাতা থাকলে আরও মজা হতো। এটা হচ্ছে রসুন বাটা, এই তো এখন ভালো করে মাখিয়ে নিচ্ছে সব মশলাগুলো দিয়ে। এখন হালকা পানি দিয়ে একেবারে চুলাতে বসিয়ে দিবে। তো এখন মাছটা হোক, আর কিছু করার নাই, একেবারে হয়ে গেলেই নাড়িয়ে ফেলতে হবে। একবারে ঝোল শুকালেই এটা হয়ে যায়, আর কিছুই করার নাই, মাখা মাখা মুখ রাখবে বললো। মাছ রান্নাটাও হয়ে গেছে, আমি আসলে বাইরে ঘুরতে গেছিলাম আর ভিডিও করি নাই। এখন একেবারে দুপুরে খাবার টেবিলে রুই মাছটা আম্মু রান্না করে ফেলছে, এটা ভুনা করছে, পাতলা ডাল, এটা হচ্ছে কাঁকরোল ভাজি, আর এই তো ইলিশ মাছ দিয়ে কচু শাক ঘাটি, গরম গরম ভাত। আম্মু এখন সবাইকে বাড়ি দিচ্ছে। সাইফান কি খাবা, সাইফান কি খাবা বলো তো, কি খাবা বলো। হ্যাঁ ভাত দিচ্ছে, ভাত খাবে, আসো আসো, সাইফান বললো ভাত খাবে, আসো তাড়াতাড়ি কৌশিক, আসো তুমি আসো। সাইফানের পাপার জন্য গরু মাংস ভুনা, দেখো খায় কেমন হলো। এখানে আব্বুকে বসতে দাও, আব্বু আবার স্টিলের থালে খায়, কারণ আব্বুর এই থাল ছাড়া আব্বু ভাত খেতে পারে না। আর আম্মু সবাইকে বাড়ি দিচ্ছে, আম্মু তুমি খাইতে বসো আজকে একসাথে, আমাকে শান্ত একটু, সাইফান তো ভাত খাবে না। আমরা যেই আমসত্ব কিনে নিয়ে এসছে আব্বু সেই আমসত্বতে ভাত খাবে, আমসত্ব দেখি ভাত খাওয়া যায়। আচারটা কেমন ছিল বলো তো, ভাল লাগছে, সুপার, আমরা অনেক খাই ফেলছি। আপু আপু যে আচার খাইতে পারে জানো, অনেক আচার খাইতে পারো না তুমি। আব্বু আচারের দোকানে ঈদের শপিং করতে যাইতাম না, আচারের দোকানে দাঁড়ায় মানে সরাই নেই, এত খায় আব্বু আচার। দেখো ট্যাংরা মাছ কেমন হয়েছে, ভেরি নাইস, খাও। আবার মাছ খায় না কোনো, আমার কচু শাক খাওয়া শেষ। মাছটা ট্যাংরা মাছ অনেক মজা হয়েছে, অনেক মজা হয়েছে।
ভাত খাওয়া শেষের দিকে ঝোলটা দিয়ে লেবু দিয়ে মাখাইছি, এত মজা লাগতেছে। আপনি কি দেখাচ্ছেন? কচু শাক, ট্যাংরা মাছ। এটা কি? এটা ওই যে ট্যাংরা মাছ। আচ্ছা, এটা হচ্ছে কচু শাক। ইলিশ মাছের মাথা। দেখো কি নিছে আজকে, বুঝলে? আজকে সব ঠিক আছে। এলাকায় একটা নতুন জিনিস দেখতে পেলাম, আসলে বুঝতে পারছি না। পুরাতন কাপড় লটকানো দেখতে পাচ্ছেন, আর এটা হচ্ছে মানবতার দেওয়াল। আরেকটা হ্যাঙ্গার লটকানো দেখতে পাচ্ছি। আপনার অপ্রয়োজনীয় জিনিস এখানে রেখে যান। মা শিক্ষিত হোক বা না হোক, পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ শিক্ষক কিন্তু মা। লেখাপড়ার একমাত্র উদ্দেশ্য যদি কেবল চাকরি হতো, তাহলে যুগে যুগে চাকরেরা জন্মাতো, মালিকেরা নয়। এই তো, এই এটার মানে কি কৌশিক? আলোর পথের সং মানে এটা এটা আসলে কি? মানবতার দেওয়াল মানে কি? মানবতার দেওয়ালটা হচ্ছে আমাদের এলাকার নতুন একটা সংঘ, আলোর পথে তরুণ সংঘ। তা আমাদের উদ্যোগে মানবতার দেয়াল করা হয়েছে। এটা হচ্ছে তোমার, ধরো যারা গরিব মানুষ, যারা ঠিকভাবে কাপড় চুপড় পায় না বা শীতে অনেক কষ্ট হয়, এদের জন্য মনে করো যে তোমার বাসার একটা কাপড় তুমি পরো না, অপ্রয়োজনীয় যেটা বা তোমার ছোট হয়, সেটা এখানে রেখে যাবো হ্যাঙ্গারে। ও, এই জন্য এই পুরাতন কাপড়গুলো যারা অপ্রয়োজনীয় তারা রেখে যাবে। এখানে অনেক ছিল, অনেকে নিয়ে গেছে, দুইটা ভর্তি ছিল। যারা যারা খুশি তারা তারা এখানে রেখে যেতে পারে। ভালোই তো বুদ্ধিটা। দরকার সে আবার নিয়ে যাবে। নিয়ে যায় কেউ? দেখছে আমার ভর্তি ছিল, নিয়ে যায় মানে ওই ওইটা ভর্তি ছিল। চাচা আপনার আপনার কেমন লাগে এই? দেখেন চাচা, ভালো লাগলে নেন। ও মানে ভালো বুদ্ধিটা আমার কাছে ভালো লাগে। এই বুদ্ধিটা কে দিছে তোমাদেরকে প্রথমে? বুদ্ধিটা না, আমাদের রংপুরে তোমার প্রথমে ইয়া হইছে, তোমার ভার্সিটির এখানে ওই সব ছেলেগুলো নিয়ে করছিল রংপুরে, মনে হয় আমাদের এটা থার্ড। ও ভালো লাগলো। চাচা কি কিছু নিচ্ছেন এখান থেকে? না, দেখতেছেন যে দেখলাম ভালো আছে নাকি। আপনার দিছেন কিছু এখানে? হ্যাঁ, চলো তাহলে আগানো যাক। ভালো লাগলো এই বুদ্ধিটা। আর আমার কাপড় চোপড় তো ঢাকায় আছে, আমি আর পারলে দিতে পারবো। ঠিক আছে, ইনশাল্লাহ এখন দিকে চেষ্টা করব অবশ্যই দিতে। ভালো লাগলো আমার এই জিনিসটা। তোমার কাছে কেমন লাগলো এদের উদ্যোগটা? খুবই ভালো লাগলো, এরকম উদ্যোগ সবারই করা উচিত। প্রতিটা এলাকায় করলে কিন্তু অনেক উপকার পাবে, বুঝছো? সবাই যদি মানুষকে মানুষের জন্য আগায় যায়, তাহলে দুনিয়াটা অনেক সহজ হয়ে যাবে, সহজ হয়ে যাবে, আর সব সমস্যাগুলো সমাধান আস্তে আস্তে হয়ে যাবে। সবাই এখন অটোতে উঠে যাচ্ছি। আসলে যাওয়ার পথে এত ভালো একটা জিনিস দেখলাম, আমার নিজেরও অনেক বাতিল কাপড় হয়েছে, যেটা পাঠানো কষ্টকর, কিন্তু এই বুদ্ধিটা অনেক ভালো লাগলো। অনেক মানুষের পুরাতন কাপড় দিয়ে প্রয়োজন মিটে যাচ্ছে। অপু টপু, তোরা কিছু নিসলি? দিছি আমি গেঞ্জি, দিছি দুইটা। তুইও দিছিস? ছোট হইতা সেই গেঞ্জি দুইটা দিছি। আর আমি একটা প্যান্ট দিছিলাম, ফুল প্যান্ট। কেউ নিসলো না? একটা ছোট একটা বাচ্চা নিয়ে গেছিল। ভালোই, সবাই দিলে তো সবার অনেক আসলেই উপকার। ভালো লাগছিল না? এটা আমাকে দাও অপু। মানুষকে দানের উৎসাহটা বাচ্চাদের মধ্যে থেকেও আসছে, বড়রাও দিচ্ছে। খুবই ভালো লাগলো, খুবই ভালো লাগলো, যেটা মন ছুঁয়ে গেছে আমার। আপনারা আমি যেতে যেতে আমাদের এলাকায় একটা দেওয়াল দেখতে পেলেন। এটা হচ্ছে সেকেন্ড কি স্যার? এটা হচ্ছে মানবতার দেওয়াল। আর এই দেওয়ালে সবাই কাপড় চোপড় বাতিলটা রেখে যায়, যার ইচ্ছা সে নিয়ে যায়। এই উদ্যোগটা আমার অনেক ভালো লেগেছে। আর এলাকার ছোট ছোট ছেলেরা মিলে করেছে, আমার ভাইও তার সাথে ছিল। আপনারা সবাই বলতে পারেন আমরা কোথায় যাচ্ছি। আমরা অলরেডি ঘাগট ঘুরে এসে যাওয়ার পরে এই ভিডিওটা বানাচ্ছি। আর আমার আমার ভাইও আমাকে ভিডিও বানানো দেখে ওরও খুব আগ্রহ হয়েছে যে ও ভিডিও বানাবে আমার মতন। তাই ওকেও একটা চ্যানেল খুলে দেওয়া হয়েছে। আর মোটামুটিভাবে আমাদের সাথে ঘুরে আসার যে ভিডিওটা, সেটা অলরেডি ওর চ্যানেলে আপলোড হয়ে গেছে। আপনারা চাইলে ওর সাথে থাকতে পারেন, সাপোর্ট করতে পারেন, ওকে আমার মতন করে ভালোবাসতে পারেন। তো ডিসক্রিপশন বক্সে লিংকটা দিয়ে দেওয়া হবে। তো কৌশিক, তোমার চ্যানেলের নামটা কি? আমার চ্যানেলের নাম হচ্ছে হাসান ব্লগস। হাসান ব্লগস, তাহলে এইটাতে কি কি পাবো আমরা? কি কি দেখতে পারা যাবে? রংপুরে গ্রামগঞ্জের জীবনযাত্রা, গ্রামগঞ্জের মানুষের রান্নাবান্না কিভাবে চলাফেরা করে, এবং
বিভিন্ন রংপুরের ঐতিহ্যবাহী খাবার, স্থান সবকিছু ইনশাআল্লাহ তুলে ধরবো। আপনারা আমাদের সাথেই থাকবেন, সাবস্ক্রাইব করুন এবং আমাদের জানাবেন আপনাদের কি কি পছন্দ বা কি কি দেখতে চান। আমি রংপুরের সম্পূর্ণ ঐতিহ্য, আর আমরা সবাই যেখানে যেখানে ঘুরতে যাব, আমাদের চ্যানেলে ভিডিও আপলোড হওয়ার আগে হাসান ব্লগে আপলোড হবে, তাহলে আপনারা সবাই কি করতে হবে, সাবস্ক্রাইব করে বেল আইকন চেপে দিবেন, বেল আইকন একটা দেখবেন, সাবস্ক্রাইব করার পাশে আমার ভিডিও আসার আগে ওর ভিডিওতে দেখতে পারবেন আমি কি করতেছি, কিভাবে ভিডিও করতেছি, কিভাবে ভিডিও করতেছে জীবনের গল্পের আপনারা এটা আজকে কৌশিকের চ্যানেলে দেখতে পারবেন ইনশাআল্লাহ। তো হাসান ব্লগস এর সাথে থাকবেন আশা করছি, আর এই জিনিসটার কাছে আশা করি অবশ্যই আম্মু রান্না একটু বেশি বেশি করে দিবা, আমিও যেন দেখতে পারি, আম্মু রান্না চ্যানেলে থাকবে, আর আম্মু আব্বুকেও দেখাবা, ভালো লাগে। আর এলাকা রংপুরের ঐতিহ্য অনেকে আছে যারা রংপুর দেখে নাই, তাদের জন্য তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করাটা উত্তম হবে। যাই হোক, ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, জীবনের গল্পের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর নতুন একটা চ্যানেলের নাম বললাম তাকেও একটু ভালোবাসবে। তো আপনাদেরকে আবারও বলে দিচ্ছি, লিংক থাকবে ডিসক্রিপশন বক্সে এবং কমেন্টেও, প্রথম কমেন্টেও লিংক দিয়ে দিব, আর কমিউনিটি ট্যাবেও দিয়ে দিচ্ছি। তো আপনারা সবাই আমার ভাইকে সাপোর্ট করবেন ইনশাআল্লাহ আশা করছি, আর ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।